আজকে আমরা শিখব মাইক্রোসফট ওয়ার্ডের ইনসার্ট ট্যাবের পিকচার ইলাস্ট্রেশন গ্রুপের মধ্যে আছে পিকচার পিকচার অর্থাৎ খাতার ভিতরে ছবি আনা যাবে পিকচার ট্যাবে ক্লিক করলাম এবার আমার হার্ড ডিস্কের যেখানে ছবি আছে সেখানে ঢুকব ঢুকলে ছবি দেখতে পাবো এবং যে ছবিটা আনতে চাচ্ছি সেটার উপরে ক্লিক করব এখান থেকে আমাদের কোন ড্রাইভ ফোল্ডারের মধ্যে ছবি আছে সেই ছবি সিলেক্ট করব করার পরে নির্দিষ্ট ছবিটা সিলেক্ট করে ইনসার্ট ট্যাবে ক্লিক করব তাহলে আমাদের খাতার মধ্যে ছবিটা আসবে এই ছবিটা বড় ছোট করব এই যে এখানে চিকন তীর আসলে মাউসের বাম বাটনটা চাপ দিয়ে ধরে যত ভিতরে দিয়ে যাব ততই ছোট হবে যত বাইরের দিকে আসব তত বড় হবে এখান থেকে ধরি লম্বা এবং চওড়া সমান মাপে বড় ছোট করা যাবে এবং এই ছবিটাকে আমি নির্দিষ্ট কিছু জায়গাতে নিয়ে যেতে পারবো যেমন হোম ট্যাবে গেলাম আমাদের মার্জিন থেকে বাম পাশ সমান রেখে ছবিটা থাকবে দ্বিতীয়টা যদি দিই ছবিটা খাতার মাঝখানে আসবে তিন নম্বরটা দিলে ডান পাশে যাবে এইভাবে নির্দিষ্ট জায়গাতে নিয়ে যাওয়া যাবে আর আমি যদি মনে করি এই ছবিটাকে নিজের পছন্দ মতো জায়গায় বসাবো সেরকম যদি বসাতে চাই তাহলে আমাকে ইনসার্ট ট্যাবে ক্লিক করব টেক্সট বক্স ড্র টেক্সট বক্স এইগুলো সব রেডিমেড ড্র আঁকানো আছে আর আমি নিজের মতো তৈরি করব তার জন্য যাব ড্র টেক্সট বক্স মাউসের বাম বাটন চাপ দিয়ে ধরে যত বড় করে টানব তত বড় বক্স তৈরি হবে এই ছবিটা ধরে বক্সের মধ্যে ছেড়ে দিলে আমরা এই ছবিটা এবার নিজের পছন্দ মতো জায়গায় নিয়ে যেতে পারব অর্থাৎ এই যে বক্সটা তৈরি করলাম টেক্সট বক্স এই টেক্সট বক্সের এইগুলো ছোট বড় করা যায় এখান থেকে বড় ছোট করা যাবে আর এই পয়েন্টগুলো বাদে যখন ধরব চারকোনা তীর মতো আসছে এই জায়গা থেকে বাদ দিয়ে এই পাশে এখানে 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 মাউসের বাম বাটন চাপ দিয়ে ধরে ছবিটাকে যেখানে নিয়ে যাব সেখানেই নিয়ে যাওয়া যাবে এভাবে ছবিটাকে নির্দিষ্ট মাপে তৈরি করতে চাচ্ছে তাহলে আমরা যাব ফরম্যাট ট্যাবে ছবিটা সিলেক্ট করব করার পরে ফরম্যাট ট্যাবে ক্লিক করব এবার সাইজ এখান থেকে কত বাই কত দিতে চাচ্ছি ছবিটা সেই সাইজ দেব তা আমরা লিখলাম এবার তাহলে লক্ষ্য করি এখানে যে মাপটা দিলাম সেই মাপে ছবিটা তৈরি হয়ে গেল আমার যে টেক্সট বক্স আঁকানো এই পর্যন্ত এই পাশের অংশ কিন্তু দেখা যাচ্ছে না তাহলে এই পাশের অংশ আনার জন্য বক্সে ক্লিক করব করার পরে এটা যদি বড় করি তাহলে বড় হবে ছোট করলে ছোট হবে এবার আমি ছবিটার ক্লিক করলাম ফরম্যাটে আসলাম এখানে নির্দিষ্ট মাপে তৈরি করতে চাচ্ছি এই জায়গায় ক্লিক করব করার পরে কতটুকু বাই কতটুকু করব এই টিকটা যদি উঠায় দিই এখন আমি লম্বায় যত বাড়াবো তত বৃদ্ধি পাবে চওড়ার কোনো পরিবর্তন হবে না আর এই টিকটা দেওয়া থাকলে হবে কি আমার লম্বা বাড়ালে চওড়াও বাড়বে লম্বা কমালে চওড়া কমবে রেশিও মাপে তৈরি হবে লকটা যদি উঠায় দিই টিকটা তাহলে আর আমি যে সাইজ দেবো সেইটাই হবে লম্বা এবং চওড়া সমান মাপে হবে তাহলে সাইজে গেলাম
এইখানে ক্লিক করব। এবার টিকটা তুলে দিয়ে কতটুকু হাইট কতটুকু ওয়াইড করব, যেরকম করতে চাই সেরকমই সাইজে তৈরি করা যাবে। এই ছবিটার উপরে আমরা কিছু লিখতে চাচ্ছি, তার জন্য আমাকে ফাঁকা জায়গায় কলম রাখব। ক্লিক করলাম, ইনসার্টে যাব, টেক্সট বক্স, ড্র টেক্সট বক্স, মাউসের বাম বাটন চাপ দিয়ে ধরে যত বড় করে টানবো তত বড় তৈরি হবে। ক্লিক করলাম, লিখলাম, এখানে আমরা যে কোনো লেখায় লিখতে পারবো। এরপরে আমরা আসব, এই লেখাটা আমি চাচ্ছি ছবি কোনো কিছু থাকবে না, অর্থাৎ সাদা রঙের যে পেজ আছে এটা আমরা তুলব কিভাবে। ফরম্যাট ট্যাবে ক্লিক করলাম, শেপ ফিল, আমরা যে রং করব পেজের সেই রকম কালার আসবে। আমরা যদি কোনো কালার দিতে না চাই, নো ফিল। চারিপাশে আমাদের একটা বর্ডার আছে, শেপ আউটলাইন, এখান থেকে বর্ডারটা রং করাও যাচ্ছে। শুধু তাই না, এটা চিকন মোটাও করতে পারবো। আর যদি দিতে না চাই, শেপ আউটলাইন, নো আউটলাইন, লেখাটা সিলেক্ট করব, সুন্দর একটা কালার করব। হোম ট্যাবে গেলাম, এরপরে কী রং করতে চাচ্ছি সেই রঙের উপরে ক্লিক করব। ছবির উপরে ফুটে উঠবে এরকম কালার দেব, যে কালার বোঝা যাচ্ছে না সেটা আমরা দেবো না। ফাঁকা জায়গায় ক্লিক করলাম, এবার সরাই, তাহলে আমাদের ছবি এবং লেখা দুটোই আনতে পারবো। এটা যদি প্রিন্ট করি কেমন আসবে সেটা আমরা দেখি। অফিস বাটন প্রিন্টের মধ্যে প্রিভিউতে গেলে দেখতে পাবো, একবার ক্লিক করলে বড় করে দেখাবে, একবার ক্লিক করলে ছোট। তাহলে আমাদের চারিপাশে যে মার্জিনের দাগ ছিল সেই দাগগুলো কোনো কিছুই নেই, লেখা এবং ছবি আছে। লেখার সাইজটা আমরা একটু বড় করে আরও ভালো স্পষ্ট দেখতে পাবো। এবার প্রিন্ট প্রিভিউতে গেলাম, ছবির চারিপাশের কালো বর্ডারটাও যদি তুলতে চাই তাও তোলা যাবে। তাহলে টেক্সট বক্সটা সিলেক্ট করব, ফরম্যাটে যাব, শেপ আউটলাইনে গেলাম, নো আউটলাইন। তাহলে চারিপাশের সেই টেক্সট বক্সটা আমাদের থাকবে, কিন্তু রংটা উঠিয়ে দেওয়ার কারণে টেক্সট বক্সের দেখা যাবে না।